আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার সকল ভিউয়ার্সরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো এই ব্লগটা আমার ঈদের কয়েকদিন পরের, তো অনেক যেহেতু আমি মজার মজার রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদিও সম্পূর্ণ রেসিপি শেয়ার করব না, তবে এই ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম আমার একটা শসা গাছ কয়েকটা লাগিয়েছিলাম, সেটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। এই তো সকালবেলায় গাছটা দেখে নিচ্ছি। তো আজকে অনেকগুলো রেসিপিই থাকবে, তবে সম্পূর্ণ থাকবে না, যতটুকু পেরেছি। আমি আসলে মনে থাকে না ভিডিও করতে যখন একটু ব্যস্ত থাকি, তো যতটুকু করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা এই রেসিপি থেকে অনেক কিছুই শিখতে পারবেন বা অনেক টিপস নিতে পারবেন। তো এখানে একটা পিটুনিয়া গাছ যেটা ছিল পার্পেল কালার, সেটার বিচি থেকে আবার গাছ উঠেছে, কিন্তু ফুলটা এবার হয়ে গেছে সাদা কালার, সেটাই দেখছিলাম। আর আমার এই বারান্দার কাগজি লেবু গাছটাই কিন্তু গতবার প্রায় 22 থেকে 25টার মতো লেবু ধরেছিল, এখন আবারও অনেক ফুল এসেছে, আবার ছোট ছোট লেবু কিন্তু ধরে গিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে মনে হচ্ছে যে 12 মাসি গাছ, এখনও কিন্তু আমার গাছে প্রায় 8-9টা লেবু আছে, ছেঁড়া হয়নি। বাইরের দিকে ওগুলো আর একটু ছোটো, তাই আমি এখনও নেইনি, একটা ভেতরের দিকে ছিল সেটা আমি এখন পেরে নিলাম। তো এত বেশি লেবু ধরলে কিন্তু আসলে সব কটা লেবু একরকম পুষ্টি পায় না, যার জন্য কিন্তু প্রথম দিকেরগুলো একটু বড় ছিল, তারপরে এগুলো একটু ছোট ছোট হয়ে গিয়েছিল, কারণ অনেক বেশি একসাথে লেবু চলে আসছিল। এই তো আজকে আমি আপনাদের সাথে মজার, এটা অবশ্যই কোরবানির ঈদের গরুর মাংস এবং কলিজা, তো আমি এখানে কলিজা ভুনা করছি যেটা আমার অনেক বেশি পছন্দ। কলিজাটা একটু আমি হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে সেটা আবার ধুয়ে নিয়েছি। এই তো আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে সব মশলা দিয়ে দিয়েছি। কোরবানির কলিজাটা কিন্তু খেতে আসলে অন্যরকম ভালো লাগে, সারা বছরই যদিও খাওয়া হয় তারপরেও এটা মনে হয় একটু অন্যরকম টেস্ট। এই তো নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। আর ঈদের খাবারগুলো আমার মনে হয় সবারই বেশ ভালো হয় এবং খেতেও অন্যরকম একটা ভালো লাগে। আর এখানে আমি 5-6 কেজি গরুর মাংস সব কিছু দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। একসাথে মাংস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার, বিশেষ করে জালে জালে যখন এটা কয়েকদিন রেখে খাওয়া হয়, কারণ আগে কিন্তু আমাদের ফ্রিজ ছিল না যখন ছোট ছিলাম, মাকে দেখতাম যে কোরবানির মাংসটা বিভিন্ন পাতিলে বিভিন্নভাবে আলাদা আলাদা করে জাল করে করে রাখতো, সেটার যে একটা টেস্ট, সেটার যে একটা গন্ধ, সেটা কিন্তু এখন আমরা আসলে পাই না। এই তো আমার বিফটা রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদের সাথে আমি এখন শেয়ার করব বিফ বিরিয়ানি, তার জন্য আমি এখানে বিফ নিয়ে নিয়েছি 3 কেজির মতো। তো এটা আমি এখন ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে তারপরে এটা চুলায় দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট সব একসাথে দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া গুঁড়া, লবণ, আর দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি, আবার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, স্টার এনাইস দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। আর আমি এখন এখানে দিচ্ছি আমার কাছে বিরিয়ানির মশলার ভিতরে রাঁধুনির চেয়ে শান মশলার প্যাকেটটা অনেক বেশি ভালো লাগে এবং আমি সে এটাই দিচ্ছি। আমি এখানে প্রায় 1 প্যাকেট পুরা আরও এক অর্ধেকটা দিয়েছি, অর্থাৎ 1.5 প্যাকেট। আর বিরিয়ানিটা আমার আসলে একটু মশলাদারই ভালো লাগে, অনেক সময় দেখা যায় যে
আমরা রেস্টুরেন্টে খাই, অনেক সময় দেখা যায় যে পোলাওটা আলাদা সাদা সাদা ঝরঝরা, মশলা কম, তো ওই রকম আমার ভালো লাগে না। এটা আমি বেশ মশলা দিয়েই বিরিয়ানিটা আজকে তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়াও দিয়ে দিলাম, আর আমার কাছে কিন্তু স্পাইসি সব কিছুই ভালো লাগে, তো এটাও একটু স্পাইসিই হবে। আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ সব কিছু ইউজ করেছি, এই যে চুলায় দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটাও রান্না প্রায় হাফ হয়ে গিয়েছে। তো এটার পানিটা একদম শুকিয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে ফেলব। যেহেতু অনেকগুলো রান্না ব্যস্ত ছিলাম, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আসলে শেয়ার করতে পারিনি, আর মনেও ছিল না আসলে, আর এত বেশি প্রচণ্ড গরম যে অনেক কিছু খেয়াল থাকে না। এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি, আর বিরিয়ানিটাতে আসলে আরও অনেক কিছু দিতে চেয়েছিলাম কিন্তু দেয়া হয়নি, যেমন জাফরানটা দেয়া হয়নি, আমার কেওড়া জল দেয়া হয়নি, কারণ এত বেশি ফ্লেভারফুল ছিল আমার বিরিয়ানিটা, যার জন্য আর বেশি দিতে হয়নি, এমনিতেই অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমি কিন্তু পোলাওটা আলাদা রান্না করে ফেলেছি, এখন আমি এটা একটু মিশিয়ে, এখনও একটু চাল চাল আছে এবং দেখতেই পাচ্ছেন মশলাটাও কিন্তু অনেক বেশি মশলাদার বিরিয়ানি হয়েছে এটা। তো এটা আমি এটা দমে বসিয়ে রাখবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি কিশমিস, আলু বোখারা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু নাড়া দিয়ে এটা আমি দমে বসিয়ে রাখবো বেশ অনেকক্ষণ। তো এইভাবে আপনারা বিরিয়ানি করে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয়। সব কিছু দিয়ে আমি একটা নাড়াচাড়া দিয়ে তারপরে এটা দমে বসিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, একটা তাওয়ার উপর বসিয়ে রাখলে ভালো হয়, তো আমি আজকে সেটা আর করিনি, অল্প আছেই বসিয়ে রেখেছিলাম। আর আমি এখানে বলে দিই, আমার এখানে পোলাওয়ের চাল ছিল রূপচাঁদা, এটা প্রায় আমি এখানে 1 কেজির চেয়ে একটু বেশি নিয়েছি, আর এখানে বিফ ছিল 3 কেজি, যদিও ডবল নিতে হয় কিন্তু মশলা খারাপ হয়নি, অনেক বিফই পড়েছে। তো এই তো এভাবে করে আমি এখন এটা দমে বসিয়ে দিচ্ছি। তো একবারে রেডিতে আপনাদের চলে আসব। তো আজকের আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদিও আপনারা আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হন সেটাই আমার সার্থকতা। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা, কলিজা ভুনা আর বিফ রান্নাটা কেমন হয়েছে। এই তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, এখানে আমি শসা আর গাজর দিয়ে করছি, আর তাছাড়াও আমি এখানে কাবাব করেছিলাম টিকিয়ার মতো আর কি, ছোটো ছোটো করে ভেজেছি, ওইটা আর একদমই আমার ভিডিও করতে মনেই ছিল না আসলে, তো এটা ডেকোরেশনের সময় মনে হয়েছে যে আমি টিকিয়ার ভিডিওটা করিনি। তো এই তো এভাবেই আমি আমার আজকের প্লেটটা সাজিয়েছিলাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই শেষ করছি।